দিল্লীর ভুয়া সার্টিফিকেটে নামভর্তি। নিউজ এইটিনের অনুসন্ধানত বিস্ফোরক তথ্য। একদিনাই দুখন জিলাত দুখন বোর্ডর পরীক্ষা অবতীর্ণ। রাজ্যত রমরমিয়া বেহা চলিছে ভুয়া সার্টিফিকেট মার্কশিটর। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত ফেল করা ছাত্র ছাত্রী নামভর্তি করেছে কলেজ। নিউজ এইটিনের অনুসন্ধানত পোহরলে আহিছে অসমৰ এখন বিশেষ জিলার নাম। প্রথমে মন করক মেট্রিক পরীক্ষা উত্তীর্ণর প্রমাণপত্র আর মার্কশিটখনলৈ। দিল্লীর স্টেট ওপেন স্কুলের পর এগারী শিক্ষার্থীক 2024 বর্ষর 4 মার্চত দ্বিতীয় বিভাগত উত্তীর্ণর প্রমাণপত্র প্রদান করেছে। ইতিমধ্যে এই প্রমাণপত্র শিক্ষার্থীগিয়ে এখন জুনিয়র কলেজত উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষত নামভর্তিও করেছে। কিন্তু তাতে কাহিনী শেষ হওয়া নাই। এইবার চাওক একগী শিক্ষার্থীর এই দুখন মার্কশিটল। 2024 20 এপ্রিলত সিবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফলতো একটা বিষয়তে ফেল করেছিল শিক্ষার্থীগিয়ে। কিন্তু তারপিছতে অনুত্তীর্ণ শিক্ষার্থীগীর হাতলে আহিল 2024 এপ্রিল মাহত ঘোষণা করা দিল্লী স্টেট ওপেন স্কুলের পর মেট্রিক পরীক্ষা উত্তীর্ণর প্রমাণপত্র। কার্বি আংলংর অতি ভিতরা অঞ্চলের সারদা দেবী চতুষ্পতী নামের বিদ্যালয়ের কেন্দ্রত শিক্ষার্থীগিয়ে পরীক্ষা দিয়া দেখা হয়েছে। কিন্তু আমোদজনকভাবে শিক্ষার্থীগিয়ে 4 মার্চ 2024 যোরহাটর DCB গার্লস হাইস্কুল পরীক্ষা কেন্দ্রত দিছিল কম্পিউটার সায়েন্সর পরীক্ষা। একগী শিক্ষার্থী একটা দিনতে দুখন বেলেগ জেলাত দুখন পৃথক বোর্ডের অধীনত বেলেগ বেলেগ বিষয়ের পরীক্ষাত কেনেক অবতীর্ণ হল তাক লৈ সৃষ্টি হয়েছে গভীর রহস্যর। নিউজ এইটিনের অনুসন্ধানত পোহরলে আহিছে কার্বি আংলংর পর দিল্লীলৈকে বিয়পি থাকা ভুয়া সার্টিফিকেটর বেহা আর বহু তথ্য। এই ক্ষেত্রত এতিয়া রাজ্যের শিক্ষা বিভাগে কি পদক্ষেপ গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। যোরহাটর পর গৌতম বরার রিপোর্ট, নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। দিল্লীর ভুয়া সার্টিফিকেটে নামভর্তি। নিউজ এইটিনের অনুসন্ধানত বিস্ফোরক তথ্য। একদিনাই দুখন জিলাত দুখন বোর্ডের পরীক্ষা অবতীর্ণ। রাজ্যত রমরমিয়া বেহা চলিছে ভুয়া সার্টিফিকেট মার্কশিটর। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত ফেল করা ছাত্র ছাত্রী নামভর্তি করেছে কলেজ। নিউজ এইটিনের অনুসন্ধানত পোহরলে আহিছে অসমৰ এখন বিশেষ জিলার নাম। প্রথমে মন করক মেট্রিক পরীক্ষা উত্তীর্ণর প্রমাণপত্র আর মার্কশিটখনলৈ। দিল্লীর স্টেট ওপেন স্কুলের পর এগারী শিক্ষার্থীক 2024 বর্ষর 4 মার্চত দ্বিতীয় বিভাগত উত্তীর্ণর প্রমাণপত্র প্রদান করেছে। ইতিমধ্যে এই প্রমাণপত্র শিক্ষার্থীগিয়ে এখন জুনিয়র কলেজত উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষত নামভর্তিও করেছে। কিন্তু তাতে কাহিনী শেষ হওয়া নাই। এইবার চাওক একগী শিক্ষার্থীর এই দুখন মার্কশিটল। 2024 20 এপ্রিলত সিবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফলতো একটা বিষয়তে ফেল করেছিল শিক্ষার্থীগিয়ে। কিন্তু তারপিছতে অনুত্তীর্ণ শিক্ষার্থীগীর হাতলে আহিল 2024 এপ্রিল মাহত ঘোষণা করা দিল্লী স্টেট ওপেন স্কুলের পর মেট্রিক পরীক্ষা উত্তীর্ণর প্রমাণপত্র। কার্বি আংলংর অতি ভিতরা অঞ্চলের সারদা দেবী চতুষ্পতী নামের বিদ্যালয়ের কেন্দ্রত শিক্ষার্থীগিয়ে পরীক্ষা দিয়া দেখা হয়েছে। কিন্তু আমোদজনকভাবে শিক্ষার্থীগিয়ে 4 মার্চ 2024 যোরহাটর DCB গার্লস হাইস্কুল পরীক্ষা কেন্দ্রত দিছিল কম্পিউটার সায়েন্সর পরীক্ষা। একগী শিক্ষার্থী একটা দিনতে দুখন বেলেগ জেলাত দুখন পৃথক বোর্ডের অধীনত বেলেগ বেলেগ বিষয়ের পরীক্ষাত কেনেক অবতীর্ণ হল তাক লৈ সৃষ্টি হয়েছে গভীর রহস্যর। নিউজ এইটিনের অনুসন্ধানত পোহরলে আহিছে কার্বি আংলংর পর দিল্লীলৈকে বিয়পি থাকা ভুয়া সার্টিফিকেটর বেহা আর বহু তথ্য। এই ক্ষেত্রত এতিয়া রাজ্যের শিক্ষা বিভাগে কি পদক্ষেপ গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। যোরহাটর পর গৌতম বরার রিপোর্ট, নিউজ এইটিন অসম নর্থ ইস্ট। নিউজ এইটিন অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ এইটিন অ্যাপ।